নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, 16 অক্টোবর পর্যন্ত যে ছয় রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই ছয় রাশির জাতক ও জাতিকাদের গোল্ডেন টিকিট হাতে পেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে, এই 16 অক্টোবর পর্যন্ত সেই সমস্ত কিছু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এবং কী জন্য এই 16 অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে যত ধরনের বাধা রয়েছে সেই সমস্ত কিছু কাটতে চলেছে, তাও আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ষোলোই অক্টোবর পর্যন্ত যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা খুব সৌভাগ্যবান। কারণ এই সময় পর্যন্ত আপনাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু কাটতে চলেছে। অনেকে রয়েছে যারা ঠিকঠাক ইনকাম করতে পারছেন না, অনেকে জর্জরিত রয়েছেন, আবার অনেকে শারীরিক দিক থেকে কিন্তু ভুগছেন। এই সমস্ত কিছুর প্রবলেম কিন্তু আপনাদের কাটতে চলেছে এই 16 অক্টোবর পর্যন্ত। আর এটি হতে চলেছে রবির গোচরের ফল। অর্থাৎ 17 অক্টোবর রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে, আর যেতে যেতে এই ছয় রাশির জাতক ও জাতিকার হাতে গোল্ডেন টিকিট ধরিয়ে দিতে চলেছে। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। এই সময় যারা অর্থকষ্টে রয়েছেন তাদের অর্থকষ্ট কিন্তু মিটতে চলেছে অনেকখানি, এবং যাদের লোনে জর্জরিত রয়েছেন তাদের সেই লোন কিন্তু অনেকটাই মিটতে চলেছে, এবং শারীরিক সুস্থতার দিকটাও কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এই 16 অক্টোবর পর্যন্ত। তা শুন, একে একে আমি আপনাদেরকে সেই ছয়টি রাশির নাম জানিয়ে দিতে চলেছি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 16 অক্টোবর পর্যন্ত আপনাদের জন্য কিন্তু সোনায় সুহাগা হতে চলেছে। অর্থাৎ গোল্ডেন টিকিট আপনারা হাতে পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্টও আপনারা পেতে চলেছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের সেই অসুস্থতা ভাব কিন্তু কাটতে চলেছে, এবং যাদের মেডিকেল এক্সপেন্স হয়ে গেছে সেই এক্সপেন্স কিন্তু অনেকটাই কমতে চলেছে। পাশাপাশি যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের সেই লোনের চাপ অনেকটাই কিন্তু কমতে চলেছে, এবং এই সময় আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন, ভ্রমণে যেতে চলেছেন, এবং মনের দিক থেকে একটা শান্তি কিন্তু আপনারা অনুভব করতে চলে যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন। এরপর আসি যে দ্বিতীয় রাশির কথা, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই 16 অক্টোবর পর্যন্ত গোল্ডেন টিকিট হাতে পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অনেকটাই শুভ দিক দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন, আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, বাধা বিপত্তি অনেকটাই কাটতে চলেছে, মনে একটা শান্তি কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন এই সময় পর্যন্ত, এবং আপনাদের ঋণ অনেকটাই কিন্তু কমতে চলেছে বা মিটতে চলেছে। এরপর যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও খুব লাক, কারণ এই 16 অক্টোবর পর্যন্ত আপনারাও হাতে গোল্ডেন টিকিট পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু কাটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে। এই সময় আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন, এবং মানসিক যে শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। পাশাপাশি প্রেমের দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 16 অক্টোবর পর্যন্ত আপনারাও গোল্ডেন টিকিট হাতে পেতে চলেছেন। অর্থাৎ এই সময় পর্যন্ত আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। শারীরিক অসুস্থ যারা রয়েছেন তাদের কিন্তু সেই অসুস্থতা ভাব কিন্তু কাটতে চলেছে, মেডিকেল এক্সপেন্সেস কিন্তু অনেকটাই কমতে চলেছে, এবং যারা ঋণে জর্জরিত রয়েছেন তাদের সেই ঋণ কিন্তু অনেকটাই কাটতে চলেছে বা মিটতে চলেছে, এটা বলা যেতে পারে। অর্থাৎ এই সময় পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু
যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও খুব লাকি, কারণ এই সময় পর্যন্ত অর্থাৎ 16 অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে কিন্তু অনেক দিকে কিন্তু শুভ বার্তা বহন হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যে সমস্ত কাজ আটকে রয়েছে, পেন্ডিং রয়েছে, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা লটারি সাট্টা জুয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন, এবং এই সময় যারা ঋণে জর্জরিত রয়েছেন তাদের সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে বা মিটতে চলেছে, এবং মানসিক যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং পাশাপাশি ভ্রমণের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন এবং ঘুরতে যেতে পারেন, এবং মনের যে একটা শান্তি সেই শান্তি কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। এরপরে শেষ এবং ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 16 অক্টোবর পর্যন্ত আপনারাও হাতে গোল্ডেন টিকিট পেতে চলেছেন, অর্থাৎ এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করতে চলেছেন। এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন, এবং লটারি সাট্টা এবং জুয়ার পাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঋণে জর্জরিত তাদের সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে বা মিটতে চলেছে, এটা বলা যেতে পারে। অর্থাৎ যে ছয় রাশির কথা আমি এখন পর্যন্ত জানালাম, সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনারা হন তাহলে আপনারা খুব লাকি, কারণ 16 অক্টোবর পর্যন্ত আপনারা হাতে কিন্তু গোল্ডেন টিকিট পেতে চলেছেন। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন, এটাই আমি বলবো। এবং শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।